রাধে রাধে, সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার শ্রী রাধা দামোদর লালজি, মহাপ্রভু গোপাল গিরিরাজ, আজকে তাদের সুন্দর সিঙ্গার আপনাদেরকে দর্শন করাবো। তো আপনারা কৃপাপূর্বক ভগবানকে দর্শন করুন আর রাধারানীর কৃপা লাভ করুন। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই রাধে রাধে। জয় জগন্নাথ, জয় রাধা দামোদর লাল কি, জয় রাধা বৃন্দাবন চন্দ্র কি, জয়। তো আপনারা দর্শন করতে পাচ্ছেন আমার শ্রী রাধা দামোদর লালজিকে। গিরিরাজ জি এখানে রয়েছে, সাক্ষাৎ গিরি গোবর্ধন গোপালকে আজকে পাগড়ি বেঁধেছি। তো সবাই মন দিয়ে দর্শন করুন। তো আমার দামোদরের চরণ, মেরো রাধা দামোদর লাল নজর কই লাগে জায়গা। তো দেখতে পাচ্ছেন আমার দামোদরের পাকড়ি, অপূর্ব সুন্দর পাকড়ি বেঁধা হয়েছে। সম্পূর্ণ সিঙ্গার আমরা নিজের হাতে করি, ড্রেস পাগড়ি সব কিছু নিজের হাতে করি, কিন্তু শক্তি তো দেওয়ার মালিক তো সেই, আমার তো কোনো সাধ্য নেই। তো দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর সিঙ্গার রয়েছে, রাধা রানীও এখানে সেজে বসে আছে। এ দেখুন, আজকে গুরুবার এই জন্য হলুদ কালার ড্রেস পরিয়েছি, গোলাপ ফুল। হ্যাঁ, তারপরে দামোদরের গাইয়া, দামোদর শালিগ্রাম মহাপ্রভু। তো সবাই অপূর্ব সুন্দর সেজেছে, আপনারা দর্শন করেছেন। এ হলো আমার দামোদর লালজি। তো আমার দামোদর এসেছিল, মহাপ্রভু এসেছিলেন গৌর পূর্ণিমাতে। তো গৌর পূর্ণিমাতে তাদের বার্থডে হয়। তো মহাপ্রভু দামোদর রাধারানী তিনজন একই সঙ্গে এসছে। আর সবার আগে আমার ঘরে ছিল গোপাল, আমার ঘরে গোপাল ছিল একা। তো গোপাল যখন একা ছিল তখন কার অভিলাষা ছিল যে আমি যুগল রূপে সেবা করব, যুগল রূপে সেবা করব। তারপর যুগল রূপ এসেছে, তারপরে গিরিরাজকে সেবা করব, গিরিরাজ এসছে। তারপরে এই যে আপনারা দামোদর ব্রত পালন করেছেন, কার্তিক ব্রত পালন করেছেন, এই কার্তিক ব্রতের আগে আমার অভিলাষা ছিল আমি দামোদর শালিগ্রামে সেবা করতে চাই। তো এই যে দামোদর ব্রত যাওয়ার পরই প্রথম যে বৃহস্পতিবার পরে, মানে গুরুবার পরে, এই না আগলা মানে সামনে যে গুরুবার পড়বে সেই গুরুবার দিনেই কিন্তু আমার ঘরে এই দামোদর শালিগ্রাম এসেছিলেন। প্রায় এক বছর হতে চলছে, আগামী বৃহস্পতিবারই দামোদর শালিগ্রামের এক বছর হবে। আমার দামোদর শালিগ্রাম কী করে এসেছে, কীভাবে আমি তাকে নিয়ে এসেছি, সে নিয়ে বিস্তারিত একটা লাইভ একটা ব্লগ আপনাদের মাঝে তুলে ধরব। আপনারা সেই খুব শীঘ্রই সেই দামোদর শালিগ্রামের সেই হিস্টোরি আপনারা শুনতে পাবেন। সেই শালিগ্রামের সেবা কী করে করতে হয়, শালিগ্রাম কী করে আমার ঘরে এসছে, সে নিয়ে বিস্তারিত একটা ব্লগ আপনারা পাবেন। তো আমার দামোদরকে অপূর্ব সুন্দর সাজিয়েছি। আমার দেখুন ভক্তের ভাব যখন শুদ্ধচার হবে তখন তার অভিলাষতা থাকবে শুধু ভগবত বিষয়, মানে ভগবানের সুখের জন্য কিছু করা। হ্যাঁ, রাধারানীর সুখের জন্য কিছু করা, নিজে যত কষ্টই করো না কেন সব কিছু ভগবানের চরণে সমর্পণ করা। তো আমি এত বড় ভক্ত হতে পারিনি এখনও, আমার কোনো সাধ্য নেই, আমি একজন অধম ব্যক্তি। তো আমার শ্রী রাধা দামোদর লালজিকে আমি কী করে সাজাবো, তাকে কী করে আমি সুন্দর করে সিঙ্গার করব, কীভাবে ড্রেস করব, পাগড়ি বাঁধবো, ভোগ লাগবে, তাকে নিয়ে আমার সর্বদাই তার চিন্তায় আমি মগ্ন থাকি। আর আজকে আপনাদের মাঝে ইউটিউব চ্যানেলের মাধ্যমে যে আপনাদেরকে দর্শন করাচ্ছি, সম্পূর্ণ কৃপা কিন্তু রাধা দামোদর লালজির। সে রাধা দামোদর জির কৃপায় আমি কিন্তু আজকে আমি ইউটিউবের মাধ্যমে আপনাদেরকে এত সুন্দর সুন্দর দর্শন করাতে পারছি, আর আপনারা আমাকে আমার সাপোর্ট করছেন। তো আপনারা আমার দামোদরের সেবায় যারা যুক্ত হচ্ছেন তাদের উপর তো অশেষ অশেষ কৃপা আপনারা লাভ করবেন। সাক্ষাৎ শ্রীজীব গোস্বামীপাদের হলো রাধা দামোদর, রূপ গোস্বামীপাদের সেই বিগ্রহ, সেই বিগ্রহ আমার অভিলাষার কারণে সে দামোদর মন্দির থেকে সাক্ষাৎ ছোট বিগ্রহ রূপে আমার ঘরে এসেছে। আজকে তাদের আমি নিত্য সেবা করছি প্রায় দুবছর। এই গৌর পূর্ণিমাতে, হোলিতে দুবছর পূর্ণ হবে,
তো দামোদরের বার্থডেতে খুবই বড় উৎসব এবার হবে, তার আগে অল্প করেছিলাম, এবার তো আরও বড় হবে। কেননা আপনারা জুড়ে আছেন, ইউটিউব পরিবার রয়েছে, ইউটিউব পরিবারের তো একটু দায়িত্ব রয়েছে যে দামোদরের সেবা করা, দামোদরকে কেয়ার করা। কেননা আমাদের যে এত বড় পরিবার, সে পরিবারের মধ্যে তো সবার সবাইকে কেয়ার করতে হবে। আর সব থেকে হলো অখিল ব্রহ্মাণ্ডের মালিক ভগবান কৃষ্ণ, যার ফ্যামিলি আমরা রয়েছি, যার ফ্যামিলিতে আমরা রয়েছি, তাদের তো অবশ্যই দামোদরের কৃপা পড়েছে, না হলে তো সে আকাশ বৃন্দাবন ব্লগের ইউটিউব চ্যানেলের পরিবার হতে পারবো না। একমাত্র দামোদরের কৃপা হয়েছে বলেই আপনারা সেই দামোদর বৃন্দাবন আকাশ বৃন্দাবন ব্লগের ইউটিউব পরিবারে আপনারা যুক্ত হয়েছেন, রাধারানীর কৃপা হয়েছে বলেই আপনারা যুক্ত হতে পেরেছেন। তো আপনারা যারা এখনও যুক্ত হননি, তারা একবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শ্রী রাধা দামোদর লালজির পরিবারে যুক্ত হন, আর দামোদরের নিত্য সেবা আপনারা করুন, আপনাদেরই সব কিছু। আমি তো সাধারণ একজন ব্যক্তি, আমার তো কোনো সাধ্য নেই। আজকে অনেকেই বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে শ্রী রাধা দামোদর লালজির সেবা যুক্ত হচ্ছে, তাদের উপর অশেষ অশেষ কৃপা বর্ষা বইছে রাধারানী দামোদরের। তারা ঘরে বসে থেকে বৃন্দাবনের ফল আপনারা লাভ করতে পাচ্ছেন, আপনাদের উপর কত কৃপা রাধারানীর সে বলে শেষ করতে পারবো না। তো আপনারা দেখতে পেলেন আমার দামোদরকে, আমার দামোদর সাক্ষাৎ বিরাজমান, উনি ভক্তদের মনের বাঞ্ছা উনি সর্বদা পূর্ণ করে এবং ভক্তদেরকে সদা দেয়, উনি কৃপা করে সাক্ষাৎ, তার প্রমাণ আমি নিজেই। যে এত কৃপা তার, এত দয়া, সেটা অনুভব করাটা করলে যে এত কষ্ট হয়, যে ভগবানের এত কৃপা, মানুষ দুঃখে কান্না করে আর আমার সুখে কান্না করতে ইচ্ছে হয় যে ভগবানের এত কৃপা, এতটুক আমাকে সুখ দিচ্ছে, এতটুক শান্তি আমাকে দিচ্ছে। তো আমরা জীবনে আমরা যাই কিছু করি না কেন, যদি আমরা ভগবানের সুখের চিন্তা করি, ভগবানের সুখের চিন্তায় আমরা দিন রাত খাটি, ভগবানকে সেবা করি, তাহলে আমাদেরকে ভগবান সুখ দিবে। যে করে আমার চিন্তা, আমি করি তার চিন্তা, যে ভগবানের চিন্তা আমরা যদি শুদ্ধ সদাচারভাবে করি, তাহলে আমরা আমাদেরকেও ভগবান শুদ্ধ, আমাদেরকেও সেই সুখ শান্তিতে আমাদের ভরপুর রাখবে। তো আজকে সেই রাধা দামোদর লালজির চরণে আমি রয়েছি, তাদের চরণে আমার ঠিকানা। যে আমরা জীবনে ভগবানের কাছে কত বস্তু চাই, যে আমার এই চাই সে চাই, কিন্তু ভগবানের কাছে এত কিছু চাওয়ার দরকার নেই। যে ভগবান আমাদেরকে পরমাত্মা রূপে আমাদের হৃদয়ে বিরাজ করছে, ভগবান কৃষ্ণ আমাদের পরমাত্মা রূপে আমাদের হৃদয়ে বিরাজ করছে। তো আপনি হলেন ভগবানের অন্তর্যামী, যে ভগবানের শুদ্ধ সেবা করে তার হৃদয়ে ভগবান বিরাজ করে। সবার হৃদয়ে রয়েছে, কিন্তু তার হৃদয়ে ভগবান জাগরণ থাকে, তার সব কিছু ভগবান পূর্ণ করে। তো শুদ্ধ ভক্তি করুন, শুদ্ধ সেবা করুন, দেখবেন আপনার মনের ইচ্ছাগুলো সব কিছু অটোমেটিকলি পূর্ণ হচ্ছে। তো দুনিয়া একদিন ধ্বংস হবে, সব কিছু ধ্বংস হবে, আমরা একদিন এই দুনিয়া থেকে চলে যাব, কিন্তু সঙ্গে কি যাবে? না টাকা যাবে, না পয়সা যাবে, না গাড়ি বাড়ি মা বাবা ফ্যামিলি আত্মীয় স্বজন কেউ আপনার জীবনে থাকবে না। একমাত্র ভগবানই আপনাকে সাথ দিবে, সে ভবন দিয়ে ভগবান আমাদেরকে উদ্ধার করবে। তো ভগবানের সেবা করুন, ভগবানকে চিন্তন করুন, ভগবানের চরণে নিজের দেওয়াটাকে সমর্পণ করুন, তাহলে তো আপনি জড়বন্ধন থেকে মুক্তি পাবেন, 84 লক্ষ নরক থেকে মুক্তি, ভগবানের কাছে যেতে পারবেন। তো লক্ষ্য একটাই থাকা উচিত, সেটা হলো কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ সেবা, কৃষ্ণের সুখের জন্য কিছু করা। তো সময় থাকতে এখনও ভক্তি করুন, ভগবানের সেবা করুন, আর জীবন অন্তত একবার বৃন্দাবনে আসুন। তো আজকে অবধি আপনার সঙ্গে আবার নেক্সট কোনো ব্লগে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শ্রী রাধা দামোদর লালজির সেবায় যুক্ত থাকুন, তার কৃপা লাভ করুন, হয়তো আপনার জীবনে অনেক কিছু উন্নতি করতে পারে। আজকে দেশ বিদেশ থেকে শ্রী রাধা দামোদর লালজির সেবা যুক্ত হচ্ছে, বৈষ্ণব সেবায় যুক্ত হচ্ছে, এটা কৃপা নয় কি? যে ঘরে বসে থেকে আমরা বৃন্দাবনের সেবায় যুক্ত হতে পারছি, রাধারানীর সেবায় যুক্ত হতে পারছি, বৈষ্ণব সেবায় যুক্ত হতে পারছি, এটা কৃপা নয় কি? অনেকে বলে যে আমার কৃপা করো, কৃপা করো, এটাই তো কৃপা, এটা তো অশেষ কৃপা বলা যায়। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার জন্য শুভকামনা রইল, সবার প্রতি রাধা দামোদরের কৃপা লাভ হোক এটাই কামনা করি। সবাই ভালো থাকুন, রাধে রাধে।